أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على کربلا والوں کا صدقہ شاہ جلا کا طفیل کربلا والوں کا صدقہ شامیر کا طفیل جرم دودھ چشم گریا نے رسول اللہ اس طرح آئے گے ان کے نام لیوا حشر میں اس طرح آئے گے ان کے نام لیوا حشر ہے بیا والے مدینہ جان اہل خلد کی ہے بیا والے مدینہ جان اہل خلد کی آبرو
আমরা তো অনেক সময় আল্লাহ রসুলের শানেও একথা বলে দিই যে নবী নাকি ইলমে গায়েব জানে না, ঠিক না? হযরত আবু সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন, শুধু ইলমে গায়েবের খবর পৃথিবীর জমিনে বসে দেননি, এখনো যাদের চোখ আছে যাদের কান আছে ওরা দেখতে পায়, কান দিয়ে শুনতে পায়, প্রতিটি রাতের মধ্যে আসলে ওদের সাথে কথা বলা যায়। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ওই আল্লাহরা পারে কি পারে না? এটা আমার বাসা আরেফিনদের কৌলের মধ্যে আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিদুনা মিন দারিন ইলা দার। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা মরে না, বরঞ্চ তারা কলবে মকানি করে। উঁচু আওয়াজ দিয়ে বলবেন না, সুবহানাল্লাহ। শুধু আপন মাজারে বসে আমাদের দিকে তাকিয়ে থাকেন নয়, আপন মাজার থেকে উঠে সমস্ত জায়রিনদেরকে নিজের হস্ত দিয়ে মেহমান দাঁড়িয়ে পড়েন। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। উঁচু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করতে গেল মাওলানা কারীম, ওরা কারা পৃথিবীর জমিনের মধ্যে বসে যা চাই মাওলানা তুমি তা তাদেরকে দান করে দাও, ইনদা রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে তারা পেয়ে যায়, মা ইয়াশাউনা ওরা যা চায় তা পায়, যা চায় তা পায়, কার কাছ থেকে? ইনদা রাব্বিহিম আমার প্রতিপালকের পক্ষ থেকে। আবার সাথে ইরান দিলেন, যালিকা জাযাউল মুহসিনিন। এটি তো মুহসিন বান্দাদের পারিশ্রমিকতা পাও নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জগৎ যদি বলে ওলি আল্লাহরা কিছু করতে পারে না, আমরা কি কারো কথা শুনবো না মুনিবের কথা শুনবো? আল্লাহ রাসূল 1400 বছর আগে এলমে গায়েবের খবর দিয়ে দিলেন, যারা বসে গেলেন তকদির ফলে গেলেন, যারা বসার সুযোগ নাই, পেট কামড়ি আরম্ভ হলো, ব্লাড প্রেশার বেড়ে যাবে, বিবির মোহাব্বত বেড়ে যাবে, বন্ধু বান্ধবের মোহাব্বত বেড়ে যাবে, আগামী কালকের প্রীতি ভালোবাসা বেড়ে যাবে। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইয়েরা আমার, সূচনার মধ্যে ছোট্ট একটি ওয়াকে আমার মনে পড়ে গেল। হযরতে গুজি একজন সুন্দরী নারী, কি নারী? হযরতে সাহাব আলী কলন্দর। চৌবাজতে বলবেন না, সুবহানাল্লাহ। সবার কাছে জানা মশহুর ওয়াকিয়া, প্রতি দৈনিক দুধ বিক্রি করতে মাথার উপর রেখে বড় সুন্দরী নারী জুড়ে, সুবহান, খবরদার খবরদার, নিয়তটা ঠিক রাখবেন। আল্লাহর গরিরা পৃথিবীর সুন্দরীর দিকে মরহুব হয় না, কারণ আমার মাহবুবের গোলাম যারা ওদের জন্য জান্নাতের হুর চাইলো পেয়ে যায়, জুড়ে বলুন সুবহান। যেমন এভাবে আমার রসুলকে এলান দিলেন, ইয়া রসুলাল্লাহ হুর যদি চান আমি মনির ব্যবস্থা করে দিচ্ছি। আমার রসুল বলে দিলেন, না 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 আমার হুরের প্রয়োজন নাই, পৃথিবীর জগতে কি চাই? বলে যে আমার উম্মত চাই। বুঝলে আওয়াজ দিয়ে বলুন না, সুবহান। কিয়ামত পর্যন্তের জন্য আমার মাহবুবে মুস্তাফা ঘোষণা দিয়ে গেলেন, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কোটি কোটি আমার উম্মত হবেন, 1400 বছর পরেও পরেও আমির ভান্ডার একটি দরবার বানিয়ে দেওয়া হবে, ওখানে এক একজন ঔলাদ এক একজন বাবার ধারাবাহিকতা নিয়ে দাদার ধারাবাহিকতা নিয়ে জীবনকে উৎসর্গ করে দেবেন, বেলায়েতের দায়িত্ব নিয়ে ইসলামের তাবলীগের দায়িত্ব তারা পালন করবেন, এক একজন ঔলাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে মানুষকে আহ্বান করবেন, যারা পথ নাই দিশাহারা মানুষদের পথ দেখাইয়ে দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। সে তো আমার রসুলের বাণী হলো, উম্মতি কা আনবিয়া বনি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে
এমন কতকগুলো আলেমে দিনদার হবেন যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একজন মানুষ পাওয়া যায় দিকে যখন চোখ পড়ে শত শত হাজার হাজার মানুষ জিয়ারতগার মধ্যে দাঁড়িয়ে আছে বসে আছে জিকিরের মধ্যে মতোয়ারা হয়ে আছেন। জিজ্ঞাসা করুন তার মকবুল বান্দার জানাজার নামাজের মধ্য দিয়ে দাফন করা হলো। এলান হলো বন্ধু তুই এত বড় নিয়ামত এত বড় পালন পাই প্রত্যেককে পেয়ে গেলি হুট করে এলান দিয়ে দিলেন অন্য কোনো কারণ নয় একটিমাত্র আরাধনা ছিল আল্লাহ আমল বলতে আমার কিছুই নাই কিন্তু ওসিয়ত করে গেলাম আমাকে ইন্তেকালের পরে আমার কবরের মধ্যে পাশে দাঁড়িয়ে রইলেন কি যেন ধ্যান মগ্নতার মধ্যে হাতের টান দাঁতের মধ্যে লাগিয়ে চিন্তার মধ্যে পড়লেন। আর মুমকিন নকির এসে যখনই দেখতে লাগলেন নিজের সচককে জায়গাটা দেখাই দিলেন ও জগৎবাসীরা দেখার সাথে সাথে চিৎকার দিয়ে উঠতে নাই নামাজ রোজা হোক যাকাত দিয়ে আমার এই নিয়ামতের প্রাপ্যতা হয় নাই। সামনে তো তোর বন্ধু দাঁড়িয়ে আছে আল্লাহ বলতে লাগলেন আর প্রশ্ন করিস না আমার মকবুল বান্দার কারণে তার আমরের দিকে আমি চাইতে পারলাম না আমার বন্ধু যখন আপন রওনা ছেড়ে তার কবরের মধ্যে এসে গেলেন আমার বন্ধুকে বন্ধুর কারণে আমি মাফ করে দিলাম। আরো জোরে তাহলে কি বলতে পারে না যারা চলে গেলেন তাদের তকদির খারাপ হয়ে গেল আর যারা বেঁচে রইলেন এখনো বসে আছেন ওনার কসম আল্লাহর কোরআন বলতে লাগলেন এই খেলা এখনো চলতে আছে কিয়ামতের ময়দানেও চলবে। বন্ধুরে আপন বিবি আমার কাছ থেকে আলোক হয়ে যাবেন বন্ধু আলোক হয়ে যাবেন ভাই আলোক হয়ে যাবেন নেতা নেত্রী আলোক হয়ে যাবেন প্রেসিডেন্ট মন্ত্রী এমপি আলোক হয়ে যাবে। আজকের বৈঠকের কারণে সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ স্বামীর ভান্ডারী রহমতুল্লাহ আলাই এইভাবে হাত পেতে বসে থাকবে আজকের গভীর রজনীতে পাঁচই আশ্বিন বিশে সেপ্টেম্বর। বন্ধু তুই কোন আমি হযরত সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির বান্দারী
তোর জন্য হাত পেতে বসে রইলাম মুনিবের দরবারে একটু তুলে দেওয়ার জন্য। আর আল্লাহ নিজেই বলতে রাখলেন আপনজন সুযোগ বিরাট বাজন হবে। আর সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ সাহেব আমির বান্দারি রহমতুল্লাহ আলাই কোন তারিখে উরুস বানাই দিলি, কোন তারিখে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাম দুনিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রিয় মাহবুবের জিকিরের মধ্যে মগ্ন হয়ে আমি আল্লাহ আমার মকবুল জাত সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির বান্দারি রহমতুল্লাহ আলাইকে তুজের জন্য দ্বার বানিয়ে রাখলাম। সবার কাছে সবকিছু দিয়ে পার হওয়ার সুযোগ না থাকতে পারে, এ আমার আবু সৈয়দ শাহ আমির বান্দারি আসো 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 ইয়া মাওলা কেন ইয়া মুস্তাফা কেন বলে যে আল্লাহ কোরআন দিয়ে ডিক্লেয়ার করে রেখেছিলাম রাতের 12টার কাটা পাড়ি দিয়ে একটার কাটাও যখন ঘুরে চলে যাবে রাতের পড়লার যখন গুজরাট হতে থাকবে আমি মুনিব পাওলা আমার পক্ষ থেকে ওই বৈঠকের কারণে হযরত আবু সৈয়দ সাহেবের বান্দারি রহমতুল্লাহ প্রেম এবং প্রীতি ভালোবাসার কারণে আমার বান্দাকে আমি জান্নাত দান করে দিলাম। নাজের কথাটা নিয়ে আসতে লাগলাম আল্লাহর কোরআনের তরজমাটা করে ফেললাম মুনিবের কাছ থেকে ওরা কি পায় কি করতে পারে আমাদের জন্য। আর আল্লাহর কোরআন শায়াত গাওয়া হয়ে থাকে কিয়ামতের ময়দানে এমন বাহাদুরি করবে আপনজন সুযোগ দূরে যাবে আর আজকে আমার বন্ধু হয়ে হাত টুকু বাড়িয়ে দেবে ও ফল্লার ছেলে ফল্লাম সুতরাং আপনি কে আমার সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আল আমিরি ইচ্ছাওয়াজ করুন না সুবহানাল্লাহ আমি আমির ভান্ডারি আপনি কোত্থেকে বলে যে এই যে 580 20 সেপ্টেম্বর রাতটুকু আমার কারণে আমার প্রীতি আর ভালোবাসার কারণে আমার মহব্বতের ছেলের ডাকের মধ্যে তুই সারা দিয়েছিলি রাতটা কোরবান করে দিয়েছিলি ওই রাতের সংগ্রাম আমার মুস্তফা আমাকে দাঁড় করাই দিলেন ও আমার আমির বান্দারি আবু সৈয়দ শাহ আমির বান্দারি জামিনদারে আর কেউ নেবে না আমার গোলাম হিসাবে তোমার হাতে রাখলাম এই বান্দাকে তুমি পার করাই দাও। আবার যে বলবেন না সুবহানাল্লাহ এখন হযরত আবু সৈয়দ শাহ আমির বান্দারির মামলাটা অনেক রিচার্জ করে দেখলাম আমি আসার পথে পথে শুনতে লাগলাম হযরত আমির বান্দার রহমতুল্লাহ হযরত আবু সৈয়দ শাহ আল আমিরি আল মাজ বান্দারির বড় একজন মেয়ে মহব্বতের রুহানি মেয়ে ওনাকে দাওয়াত দিতে হুজুর পাঠাইলেন একজন ফকির বাবাকে হুজুরের একজন ঘনিষ্ঠ মনিদানকে পাঠাইলেন তুমি একটু দাওয়াত দিয়ে আসো উঁচা আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। আর এখানকার মানুষরা হুজুরের মুরিদান হিসাবে চিনত ফলনার মা হিসাবে চিনত আমার হুজুর যখন এখান থেকে ওনাকে মহব্বতের চিঠি দিয়ে পাঠাইলেন এই চিঠিটা আমার ওই মেয়ের হাতের মধ্যে ধরাই দিনি আমার দরবারে আসতে বলবি উনি না বিষ্ণুদুষ ছিলেন এলাকার মানুষরা বন্ডামি ভান্ডারি করতে লাগলি তোর কোনো কাজ নাই। আর ওই ফকির বাবা যখন গেলেন ওনাকে ধরেন খামের সাথে লাগায়েন বড় স্তম্ভের সাথে খাম্বার সাথে মিলায়েন এমন দোয়াই দিলেন রক্তাক্ত করে দিলেন কিংবর বেঁধে রাখলেন মগরিবের নামাজের সাথে ছেড়ে দিলেন সরাসরি আমার বাবা যান সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির বান্দারের কদমে চলে আসলেন বাবা যান আপনার হুকুম পালন করতে গিয়ে আমার উপর এই গড়া দশা আমাদের এই ভাবে পাপ্যতা হয়ে গেল রক্তাক্ত অবস্থায় মাথার উপর হাত দিয়ে এলান দিলেন এই বাবাজি আমার দায়িত্ব তুমি তোমার পালন করো নাই আমার দায়িত্ব পালন করতে গিয়ে তুমি যখন উত্তম মধ্যম খেয়ে গেলে রক্তাক্ত হয়ে গেলে একটু অপেক্ষা করো ধৈর্য ধারণ করো একজন আমার বাবা যান আমির জমা রহমতুল্লাহ আলাই ছাড়বে না ওদের সবাইকে তোমার কদমে নিয়ে আসবে তুজুরে বলুন না সুবহানাল্লাহ কট যা পিহ সঞ্জীবনী
যেহেতু সুন্দরী নারী অনেকে অনেক কথা বলাটা স্বাভাবিক ঠিক কিনা, অনুরূপ ভাবে শাহ আলী কলন্দর রাদিয়াল্লাহু তাআলা হোক প্রত্যেকদিন শীতকালীন মৌসুম কর্মাত্ম মৌসুম যাত্রা পথে যদি তো আর সবসময় মানুষ খায় না, কর্মাত্ম মৌসুমের মধ্যে পান করে বেশি দলি ঠিক না, বরফ দিয়ে ঘাটাম। এখন ওই বুড়ি তথা বেশি বেশি বয়সী না ওই মহিলা দদির গাঠুড়িটা মাথার উপর নিয়ে শুধু বলতো দদি দদি দদি, জোরে বলো না সোহান, যার মন চাই খেয়ে নিত। আর হযরতে সাইয়েদনা সাহেব আলী কলন্দরকে দেখে একটু মুস্কুরাহট দিয়ে দিলেন, এই মেয়ে দদি বিক্রেতা আমাকে এক গ্লাস দদি দিবি কি? সুবহানাল্লাহ। মেয়ে বললেন, বলি কলন্দর তুমি ফকির বেটা, তুমি কি বেটা গভীর মনোযোগ কি বেটা? আল্লাহুম্মা সাল্লি সেই জন্য আমরা পিসাইকো বাবা ডাকি,
পীর সাহেবের সন্তানকেও বড় ভাই কি এত বাবা মা ডাকি যদি বলুন না সুবহানাল্লাহ। আর এটি হলো আদবের মকাম, যত আদব অলিদের সাথে রক্ষা করা যায়। আমার মনিব বলতে লাগলেন, আমার বন্ধুর আদব তো আমি খোদার আদব, বন্ধুর আদব কার আদব? সেই জন্য আল্লাহ রহমান আজালি বলিয়ান ফাকাদ আজানতুহু বিল হারব, দুনিয়ার জগতের মধ্যে আল্লাহর ওলি আল্লাহর সাথে দুশ্মনী করা নয়, আমি খোদার সাথে দুশ্মনী করা, ওলি আল্লাহর সাথে যুদ্ধ করা নয়, আমি খোদার সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হই। খবরদার শোনায় দিলাম, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ এটি আসতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না, এই পর্যন্ত পারেনি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, ওলি আল্লাহর হতো খোদার বন্ধু, সেহেতু আউলিয়া আল্লাহ, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি বিগত সময়ে এলান দিয়েছি, ওলিরা মানা আমদার লোকচার হাবিব সাহেব মালিক সাজাওয়ার, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কয়টি মানি করলাম? চারটা মানা, চারটা মানের মধ্যে খোদাই ক্ষুদ্রতের ছোঁয়া আসেনা নাই, আরো জোরে। সেজন্য বন্ধুরা সামনে অগ্রসর হতে গেলাম, বললেন বাবা খাবার মতন পয়সা কি আপনার কাছে আছে? নি সুবহানাল্লাহ বলেন না। নারী সুন্দরী বেশি অর্থের মালিক ছিলেন না, পৈতৃক ভাবে তার নির্দিষ্ট নিয়ম নীতি ছিল, ওই নিয়মের মধ্যে যদি বিক্রি করে জীবন চালাইতে লাগলেন। হঠাৎ করে একদিন যখন সাহাবু আলী কলন্দরের সামনে সামনি হয়ে গেলেন, এলান দিলেন আমাকে এক গ্লাস দধি দেন, বলে যে আপনার খাওয়ার পয়সা তোমরা না ফকির রাখি টাকা দিতে পারবে? এরকম বলতে দেয় নাই, হাঁটু দিয়ে আত্মাহিয়ার বৈঠকের মধ্যে স্বাভাবিকভাবে বৈঠকখানায় বৈঠকে ছিলেন, হঠাৎ করে হাঁটুটা নেড়ে ওখান থেকে একটি স্বর্ণ মুদ্রা, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কয়টি স্বর্ণ মুদ্রা? আরো জোরে, কয়টি স্বর্ণ মুদ্রা? একটি স্বর্ণ মুদ্রা এইভাবে মেলা দিয়ে দিলেন। গুজরি তোর টাকা লাগবে না, তোর দধি লাগবে না, যা এই স্বর্ণের মোহর তোকে আমি দান করে দিলাম, উঁচা আওয়াজ দেব না সুবহানাল্লাহ। গুজরি চক 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 এই স্বর্ণের মোহর দেখে পাগল পারা, ও বলি কলন্দর বাবাজি আমি এমনি মশকরা করলাম, বলছেন না না তুই মশকরা কর, তোকে আমি ভালোবাসি, আওয়াজ দেব না সুবহানাল্লাহ, তোকে আমি ভালোবাসি, যা যা তোকে আমি মুক্ত দিয়ে দিলাম, ফ্রি দিয়ে দিলাম, যা তুই খেয়ে নে, আওয়াজ দেব না সুবহানাল্লাহ। যাওয়ার পথে এলান, পিছের দিকে ফিরে ফিরে তাকাইতে চাইলেন, একবার এক কদম দেব আরেকবার পিছে চাই, আরেকবার এক কদম দেব আরেকবার পিছে চাই, আরেকবার এক কদম দেব, তৃতীয় তোমার পিছে ফিরতেই গুজরি মা দাঁড়া 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 কিছু বলতে চাইলি মনে হয়, এই গুজরি যদি বিক্রেতা করে কয় টাকা পাবি? যখন তোর মন চাই আমার কাছে চলে আসবি, আমি তোকে একটি করে স্বর্ণ মুদ্রা দেব। এখন মামলা বেজে গেল না, এখন গুজরি তো বলে যে লজ্জাও বোধ করছি, এখন আপন স্বামী তো বড় আদরে সুবহানাল্লাহ, এখন স্বামীজি তো সন্ধ্যাবেলা যখন ঘরের দিকে ঢুকতে লাগলেন দেখেন তো এটা কি সুবহানাল্লাহ, প্রথম দিন স্বর্ণ মুদ্রা তো অনেক দাম, তোমার জীবন বিক্রি করলে তো এই দধি দধি করে তো এই স্বর্ণ মুদ্রার পয়সা তোমার মিলবে না, বলে যে আমাকে শুধু স্বর্ণ মুদ্রা দেয়নি আমার কাছ থেকে দধিও নেয় নাই, যখন মন চাই তখন আমাকে যেতে বলেছেন, একটি করে স্বর্ণ মুদ্রা দেবেন আমাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। আমরা আর আপনারা মনে করব নিশ্চিত এখানে ভন্ডামির আশ্রয় আছে, নাউজুবিল্লাহ বলেন না, আর পাশে জায়গা তো দূরের কথা, বরঞ্চ দেখে দিয়ে দেন নিয়ে যান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরকম নিতে 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 অনেকদিন পার হলো, বিরাট অট্টালিকার মালিক হয়ে গেলেন, আপন স্বামী বলতে লাগলেন গুজরি প্রতি দৈনিক কোন বিনিময় পেতে যে বাবাজি তোকে একটি করে স্বর্ণ মুদ্রা দিয়ে দে ওনার হারটা কেমন? বরজেন নাই কোন ঘর, সালাও নাই, কোন একটা ছালবিহীন একটা খানাকার মধ্যে বসে থাকে,
আমি বাড়ি থেকে যদি গুজরি ডাক দিয়ে বলি দই দই দই, আমাকে ডেকে একটি করে স্বর্ণ মুদ্রা দিয়ে দেন, আমাকে কি আবার মামলা? বলে যে গুজরি আজকে একটা বাহানা কর, আমাদের কাছে দীর্ঘ সম্পদের মালিক হয়ে গেলাম, অফুরন্ত কোটি কোটি টাকার মিলকিয়ত পেয়ে গেলাম, কিন্তু গুজরি আজ না হয় কাল তো আমাদের মরতে হবে, আমরা তো নিঃসন্তান। আমরা কি আরো জোরে বলতে হবে? আমরা তো নিঃসন্তান, আমাদের জন্য একটি সন্তান নিয়ে নেবেন, আজকে আর কোন স্বর্ণ মুদ্রা নেব না বাবা, আজকে একটি ছেলে সন্তান চাইব। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেক কথা কেটে রাখতে লাগলাম, স্বামী স্ত্রী ঘুমাইলেন না, রাতটা কোন প্রকারে পার করাইলেন, দধির কাঠুরে নিয়ে গেলেন, দধি 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 পাশ থেকে বের হলেন। বন্ধুরা খেয়ালদারি করবেন, ওলি নবী আলমে গায়েব জানে না, ওলি আল্লাহর আলমে গায়েব জানে। আরে জোরে, আরে জোরে, যদি কেউ বলে নবী আলমে গায়েব জানে না, তার কাছে কি ঈমান আছে? আরে জোরে, এজিদের গোষ্ঠীর আছে না নাই, দাড়ি আছে না নাই, পাগড়ি আছে না নাই, টুপি আছে না নাই, পাঞ্জাবি মিশুয়ার ডিলা আছে না নাই, আর ওরা বলে ইমানে আরে মকাম হুসাইনের কর্তানে তলোয়ারও চালাই, আবার এলান দেন নবী সাধারণ মানুষ নবী কি করতে পারেন, নবী ঔলাদরা কি করতে পারেন, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন, ওরে বেকুফ আমার মুস্তাফা চাই নাই ইমাম হুসাইনকে বাঁচাইতে, বরঞ্চ উৎসর্গ করে দিলেন, কোটি কোটি উম্মতকে জান্নাতে পাঠাইতে হবে, পেনা আমল আমার উম্মতকে জান্নাতে ঢুকানো চাই, আল্লাহ আমি সবকিছু মেনে নেব, আমার উম্মত একজন জাহান্নামে থাকা আমি রসুল মানতে পারলাম না। উজাওয়াজ হলো না সুবহান, হে কা মাদার কুলফত ইসি কদর ফরজন্দ সে, হে কা মাদার কুলফত ইসি কদর اپنی پاسداری یا رسول، جتنی ہے امت کو اپنی